আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক খবরে বাবরি মসজিদ মামলা ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে আগামী ছয় ডিসেম্বর রিভিউ আবেদন করবে উলামা হিন্দু ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার বার্ষিকী রায়ের বিপক্ষে রিভিউ আবেদন করার জন্য সেই দিনটিকে বেছে নিয়েছে জমিয়ত সংগঠনের পক্ষে রিবি আবেদন করবে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক মাওলানা আসাদ রাশিদিন মাওলানা আসাদ বাবরি মসজিদ মামলা দশ বাদের একজন টাইম অফ ইন্ডিয়াকে তিনি বলেন আমাদের কাগজপত্র গোচানোর কাজ প্রায় চূড়ান্ত আমাদের আমাদের আইনের কর্মকর্তা রিভিউ আবেদন খোঁজ করেছেন কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত হবে কয়েক বছর আগে মামলার রায়ের আরেকবাদী উত্তরপ্রদেশের জমিত সাধারণ সম্পাদক এস এম সিদ্দিক মারা যাওয়ার পর তার জায়গার দায়িত্ব নেন মামলার আসাদ সুপ্রিম কোর্টের রায়ের বিষয় তিনি বলেন রায়ের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের সাংঘর্ষিক এই বিষয়টি দৃষ্টিপাত করতে আদালতের প্রতি আমাদের আবেদন থাকবে আদালত বলেছে মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি করা হয়নি এবং উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর মসজিদের ধ্বংসের কাজটি ছিল বিয়ানি যদিও শেষ পর্যন্ত তা জমিটি অন্য দিয়েছিল সময় তো আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আন্তর্জাতিক খবরটি দেখার জন্য